অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ বাড়লো আরো একদিন, আজ অভিযুক্ত নন কাল হবেন না সেটা কি বলা যায়? হাইকোর্টে সওয়াল ইডির, অপরাধ কোথায় হয়েছে? পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, শুক্রবার ফের শুনানি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ মামলায় নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের রিপোর্ট তলব, হাইকোর্টের তরফ থেকে এই পুরো বিষয় নিয়ে রিপোর্ট তলব করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ অভিযুক্ত নন, এমনটা ইডির তরফ থেকে বলা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ অভিযুক্ত নন, কাল অভিযুক্ত হবেন না সেটা বলা যায় না, এমনটাই বলা হয়। আজ অভিযুক্ত হবেন না, কাল অভিযুক্ত হবেন না, এমনটা বলা যায় না। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে সওয়াল ইডির, ইডির এই সওয়াল, ইডির এই বক্তব্য ইতিমধ্যেই যা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এখানে দোষটা কোথায় রয়েছে, অপরাধ কোথায় হয়েছে, এই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে এই প্রশ্ন তোলা হয়েছে। মনে মনে ভেবে নেওয়া যায় কি এটা হেনস্থা নয় কি, প্রশ্ন তোলা হয়েছে আদালতে। পাল্টা প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে এই প্রশ্নগুলোই পরপর তোলা হয়। টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, সেটা বড় দুর্নীতি। রাজ্যের মন্ত্রী জেলে, আদালতে পাল্টা, ইডির আইনজীবী এই প্রসঙ্গ তোলেন, রাজ্যের মন্ত্রী জেলে এই প্রসঙ্গ তোলেন। জিজ্ঞাসাবাদে সমস্যা কোথায় রয়েছে, কেন হেনস্থার প্রসঙ্গ উঠছে, এই প্রশ্ন একই সঙ্গে উঠে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ বাড়লো আরো একদিন, আজ অভিযুক্ত নন কাল হবেন না সেটা কি বলা যায়? হাইকোর্টে সওয়াল ইডির, অপরাধ কোথায় হয়েছে, পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য, শুক্রবার ফের শুনানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ বাড়লো আরো একদিন, আজ অভিযুক্ত নন কাল হবেন না সেটা কি বলা যায়? হাইকোর্টে সওয়াল ইডির তরফ থেকে, অপরাধ কোথায় হয়েছে, পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, শুক্রবার ফের এই মামলার শুনানি। টাকার বিনিময়ে চাকরি, বড় চাকরি বিক্রি হয়েছে, সেটা বড় দুর্নীতি, ইডির তরফ থেকে বলা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সংশয় ধরে তদন্ত আটকানো যায় না। রক্ষা কবচ মামলায় পর পর যে প্রসঙ্গগুলো উঠে আসে, বক্তব্য পাল্টা বক্তব্য, আদালতের পাল্টা যুক্তি ইডির আইনজীবীর তরফ থেকেও দেওয়া হয়, শুক্রবার কলকাতা হাইকোর্টে ফের এই মামলার শুনানি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য। শমিকদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ বাড়লো আরো একদিন, আজ অভিযুক্ত নন কাল হবেন না সেটা কি বলা যায়? হাইকোর্টে এমনটাই ইডির আইনজীবী সওয়ালে বলেন, আপনার প্রতিক্রিয়া। দেখুন, কার রক্ষা কবচের মেয়াদ বাড়লো আর কার কমলো এটা আলোচনার বিষয় নয়। আজকে যে শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে এত তদন্ত চলছে, সেখানে যাদের মেধা প্রতারিত হয়েছে, যারা রাস্তায় বসে আছেন, যারা পানীয় জল না পেয়ে, শৌচাগার না পেয়ে শিশু কন্যাকে কোলে নিয়ে আন্দোলন করছেন, তাদের রক্ষা কবচটা কবে দেওয়া হবে, তারা কবে বিচার পাবে? আমরা তো দীর্ঘদিন ধরে বিচারকে রেখেছি, মন্তব্য শুনছি এবং বিভিন্ন সওয়াল শুনছি আইনজীবীদের পক্ষ থেকে। কেউ আত্মপক্ষ সমর্থন করছেন, কেউ আক্রমণ করছেন, কেউ ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গাইবার কথা বলছেন, কেউ সুপ্রিম কোর্টে যাচ্ছেন, এ তো চলছে। কিন্তু আসল রক্ষা কবচ হচ্ছে যারা প্রতারিত হয়েছেন তাদের, কোথাকার কাকু জেঠু কাকিমা বান্ধবী ঘনিষ্ঠ অতি ঘনিষ্ঠ এসব শুনে তো সাধারণ মানুষ, গোটা শিক্ষার্থীরা আজকে ক্লান্ত। দুটো প্রজন্ম ধ্বংস হয়ে গেল, 40,000 শিক্ষকের চাকরি বিক্রি হয়ে গেল, সাদা খাতা জমা দিয়ে স্কুলে স্কুলে ইনচার্জ হয়ে যাওয়া যাচ্ছে। এই দুরাচার কবে বন্ধ হবে? কবে স্কুল নিজের ছন্দে ফিরবে? কবে বিদ্যার্থীরা, কবে শিক্ষকরা, কবে যারা প্রতারিত হয়েছেন তারা নিজেদের রক্ষা কবচ পাবে? সেটাই আসল প্রশ্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।